तुम्हें मानूस नो, तुम्हें मानूस से उपकार करो ना। आज के भारत बच्चे ने बताए करो ना, सब थे के कोरोना हार कुताई को पश्चिम बंगला মহামারী দিবসের মুখ্যমন্ত্রী ডেকে নিয়েছে করোনা কি করে কমাতে হয়। আবার বড় বড় ওয়ার্ড মারছ, হ্যাঁ গুজরাটে টেস্টিং বন্ধ করে দিয়েছ, টেস্টিং করাও, নমস্তে টান করেছে, আমেরিকা থেকে 35,000 লোক এনেছিলেন গুজরাটে, ঘরে ঘরে করোনাতে ভরে গেছে, তুমি বন্ধ করে দিয়েছো টেস্ট। লজ্জায় মাথা কি করে দেখাবো, মুখ কি করে বার করব, মাথা তোমার দেখতে পাচ্ছে, মুখ তোমার দেখতে পাচ্ছে, মনে নাই আজ তোমাকে ঘিরে ধরেছে, সব দেশ তোমাকে ঘিরে ধরেছে, তোমার লজ্জা লাগা দরকার। তুমি ভারতবর্ষের এই এই দিন কোনদিন আসে না, কেন এলো বলতে এই দিন? তুমি অপরাধাত্ম প্রধানমন্ত্রী, তুমি মানুষের কোন কাজ করো নাই, তুমি মানুষের কোন উপকার করো নাই, এত বড় আমফান চলে গেল আমাদের, তুমি মাত্র 1,000 কোটি টাকা দিলে, তোমার লজ্জা লাগে না? তুমি কেন্দ্রের টিপ পাঠালে, কি বললে যে আমি কেন্দ্রে টিম পাঠাবো, তার এখান থেকে ঘুরে গিয়ে যা বলবে তারপর আমি টাকা পাঠাবো, তার তো লিখেছে, তার তো রিপোর্ট দিয়েছে, আর গুজরাটে তোমরা ভারতের জন্য স্বাধীন করো নাই, গান্ধী ছাড়া একজনের নাম বলুন ভারতের জন্য রক্ত ব্যয় করেছে, সে করেছে বাঙালি না, এক ঘাট থেকে দেখুন দেশকে স্বাধীন করার জন্য দিন রাত করে দিয়েছিল। তোমরা পেনিয়া, তোমরা ব্যবসা ছাড়া কিছু জানো না, তোমরা নোট ছাড়া কিছু বোঝো না, তোমরা মানুষের কাজে লাগো না, কোথায় একটা কমিটি একটা যোজনা করেছ, কোন কোন দেশের জন্য পরিযায়ী শ্রমিক, খারাপ কাজ নয়। আমি যখন দিদিকে বললাম এ দিদি জেনারেল কাস্টের বাড়ি না, বললো হ্যাঁ কি করতে হবে বল, আমি 1,00,000 বাড়ি পেয়েছি, তুমি ওখান থেকে 30,000 বাড়ি জেনার কাছে করে দাও, বলো যা তাই সুপ্রদাকে বলে দিচ্ছি, আমি রানাকে কলকাতা পাঠিয়ে সঙ্গে সঙ্গে কাজ করে এনেছি, কাদের জন্য? আমার জেলার মানুষের জন্য, আমার খয়রাসুরের মানুষের জন্য, আমার দুর্গাপুরের মানুষের জন্য, আমার রাজনগরের মানুষের জন্য, আমার সিউড়ির মানুষের জন্য, যে হ্যাঁ জেনার কাস্টের মানুষরা যেন না নিজের মতো করে কাজ করবেন না, ভিডিও দরকার রানা ঠিক আছে ভিডিওকে বলে দাও, ভিডিওকে বলে দরকার ওই পঞ্চায়েতকে পঞ্চায়েতে ভিডিও কন্ট্রোল করবে, কোনো অসুবিধা নেই, নিজের মতো করে কাজ করলে পুরো পঞ্চায়েতকে ভিডিও কন্ট্রোল করবে, কেন প্রায় তুমি জানাও না কেন? আমি ওই অফিসের সঙ্গে পঞ্চায়েতগুলো সেগুলো তো আমাকে জানানো দরকার, কোন বিষয় নিয়ে কোন কিছুতে পার্টি বা সংগঠনের সঙ্গে না বুঝে নিজের মতো করে সিদ্ধান্ত নেবে, এই লাস্ট একটা মিটিং এ আমাকে মুখের পর বলে দিল আজকে নিজেরা রেজুলেশন করবো কারো কাটার ক্ষমতা নেই, না বলবেন না এই ধরনের কথাবার্তা, অত্যন্ত দেখাবেন না, বলুন তো আপনি করবেন না, ও পার্টির প্রেসিডেন্ট আমি দলের প্রধান, করবেন না আপনি একা কোনো ডিসিশন নেবেন না, মেম্বারদের ডাকবেন, আপনি যদিও বললেন ভাষণে তবু আমরা বলি খয়রাসোলের মানুষ এই রাস্তাঘাট নিয়ে খুবই মানে কষ্টের মধ্যে আছে, একটাই রাস্তা, আমি বলি
এই রাস্তা আমি অলরেডি টেন্ডার হয়েছে, যেমন রাস্তা কাল পরশু থেকে কাজ আরম্ভ হবে। এক নম্বর, দু নম্বর, আমি ওই জন্যই বললাম ফয়রাসুলের অনেকগুলি রাস্তা আবার দিয়েছি, পাঁচ ছটা রাস্তা দিয়েছি ফয়রাসুলে, রাস্তাগুলো ভালো হয় তাদের মানুষের কাজে লাগবে। এক নম্বর, দু নম্বর, আমি যে উন্নয়নের ব্যাপারে ফেস করছি সেটা হচ্ছে, দেখুন আজকে আমরা আমি বারবার একটা বক্তব্য বললাম, আবার বলছি যে করোনা পশ্চিমবাংলাতে আর গোটা ভারতবর্ষের সঙ্গে তুলনা করুন, করোনা যদি কেউ কাজ করে তার নাম মমতা। আর তো বললাম তেলের দাম তার দাম সম্বন্ধে, আজকে পারে না, পাকিস্তান যদি নিতে পারে, বাংলাদেশ যদি নিতে পারে, নেপাল যদি নিতে পারে, ভুটান যদি নিতে পারে, শ্রীলঙ্কা যদি নিতে পারে, তাহলে কেন তেলের দাম এত বেশি নেবে? সবাই যদি 40 টাকা লিটার নেয় তাহলে গাড়ি ঘোড়ার জিনিসপত্রের দাম তো অনেক কমে যাবে। কি ধরনের প্রধানমন্ত্রী দেখো? আগামী কয়েকদিনের মধ্যে রান্নার গ্যাসের দাম বাড়তে শুরু করবে। আগামী কয়েকদিনের মধ্যে রান্নার গ্যাসের দাম বাড়তে শুরু করবে। রান্নার গ্যাস তো আজকে যা শুনলাম, রান্নার গ্যাস নাকি পাবলিককে দিয়ে দেবে, শেষ পর্যন্ত সবটাই দিয়ে দেবে নাকি, সেটাও ভয় করছি আমরা। আরো অনেক কিছু দেবার আছে এখন বলার নাই, সেগুলো যদি আবার দিয়ে দেয় এটাও তো চিন্তা ভাবনা করছি। এই যে শ্রমিক কল্যাণ যোজনা যেটা আমি বললাম, পশ্চিমবাংলায় কি শ্রমিক নেই? সেখানে দিল বিহার, বিহারে ভোট আছে, দিল ইউপি আর দিল মধ্যপ্রদেশ। এটা কি প্রধানমন্ত্রী? এটা কি বিজেপি সরকার? লজ্জা লাগল না? কিছুই দিতে হবে না তোমাদের পুরনো টাকাটা দিয়ে দেবে। আমরা 56,000 কোটি টাকা পাই আর এখনকার 16,000 কোটি টাকা, এই টাকাটা দিয়ে দেবে, আমাদের টাকাটা অন্তত দিয়ে দেবে। আর প্রিয়ঙ্কা খান বুঝি অডিট করবো না, কোনো হিসেব নাই। কিরম প্রধানমন্ত্রী, মানুষ অনুদান দিয়েছে করোনাতে, তার বলছে আমি অডিট করবো না, কত টাকা আছে বলবো না, কেউ শুনেছে এই ধরনের প্রধানমন্ত্রী? ও রোজগার করতে এসছে, ও নোট কামাতে এসছে, ও ভারতের কোন উপকার করতে আসে নষ্ট। সব মানুষই ভালো, সচেতন ছিল এখানকার কর্মীরা, আমার মনে হয় ঠিক মতো ভাবে কাজ করবে, কোনো অসুবিধা হবে না। এবং আমি বললাম দশটা অন্তত আজকে লিখে রেখে দিন, 20 থেকে 22 হাজার লিখবে করুন না, কাজ নাই, কম্ব নাই, মানুষের কোনো উপকার নাই, কোনো স্থান নাই, একটা করে যদি চিঠি পিঠি করে মানুষ ওদের কবে ভোট দিয়ে দেয় তাহলে ফরাসি যারা আমাদের কর্মী তারা কি করছে? ওরাও নিশ্চয় কি ব্যবস্থা করবে না? না, জলে কোনো হওয়া নেই, যখন হবে তখন দেখবে।